আমরা দুইটা স্টিকার দেখেছিলাম, সেটা হচ্ছে সম্পদ থেকে সুদ আসে কি হিসাব, দায় থেকে সুদ আসে কি হিসাব। এখন আমরা একটু দেখি এখানে দেখছি কি বিনিয়োগ, বিনিয়োগের সুদ ধরি, কি ধরি? তাহলে যদি দেখা থাকে বিনিয়োগের সুদ, আমরা বলছিলাম সুদ থাকলে আগে আমরা দেখতে হবে সুদটা কোথা থেকে আইসে, আইসে কোথা থেকে, বিনিয়োগ থেকে, তাই না? আবার বলি সুদ আসছে কোথা থেকে? বিনিয়োগ থেকে আসছে না, আগে দেখবো কি থেকে আসছে, বিনিয়োগ থেকে। বিনিয়োগটা কি সম্পদ, তাহলে সম্পদ থেকে সুদ আসলে কি হয়? তাহলে বিনিয়োগের সুদ কি হিসাব? এখন এর সাথে যোগ হয়েছে কি অগ্রিম, তাহলে এতটুকু হয়েছে আমার আয়, এতটুকু হয়েছে কি আয়, এর সাথে যখন অগ্রিম যোগ হয়েছে, তাই আয়ের অগ্রিম কি, অগ্রিম আয় সমান সমান কি, তখন এটা কি হিসাব মনে থাকবে? ঠিক এরকমই দেখো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কি হিসাব, দায় হিসাব। ব্যাংক জমাতিরিক্ত কি হিসাব, দায় হিসাব। কিভাবে দায়? কারণ আমি ব্যাংকে যত টাকা আছে তার থেকে বেশি উঠাইছি, তাই যত টাকা বেশি উঠাইছি তত টাকা কি আমার, ব্যাংক জমাতিরিক্ত, এটা আমার একটা কি, দায়। তাই যে পরবর্তী আবার দেখো দেখা আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ, সুদটা আইছে কোথা থেকে, ব্যাংক জমাতিরিক্ত থেকে। তাহলে ব্যাংক দায় থেকে সুদ আসবে কি হিসাব, দায় হিসাব, দায় হিসাব। এখন এখানে যদি আমি একটি বকেয়া আবার যোগ করি, বকেয়া ব্যাংক জমাতিরিক্তির সুদ, তাহলে হিসাবটা কি হয়ে যাবে দেখো, ব্যয় বকেয়া, ব্যয় বকেয়া, তাহলে বকেয়া ব্যয় সমান সমান কি হিসাব, দায়, দায় হিসাব। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমি তোমাদেরকে আমার নিজের, আমি তোমাদের একটা একটা করে কোশ্চেন করব, তোমরা আমাকে উত্তর দিবা। বলো ব্যাংক ঋণ কি হিসাব, ব্যাংক ঋণ কি হিসাব, প্রথমত এখান থেকে আমরা এতটুকু জানলাম ব্যয়, তোমরা কি অনেক মিস্টেক করে, তোমরা তো সর্বত নবম শ্রেণীর ব্যাচ। দেখো ধারা, ধারা একটা কি হিসাব, ভাড়া কি হিসাব, ব্যয় হিসাব। ক্লিয়ার? আচ্ছা এখন এর সাথে আমি যুক্ত করছি প্রাপ্ত, প্রাপ্ত কি হয়ে গেল, প্রাপ্ত কথা থেকে কি হয়ে যায়, পয় ত থাকে কি হয়ে যায়, আয়। তাহলে প্রাপ্ত যখন আমি যোগ করছি তখন এটা এখন আমার ব্যয় ঠিক হয়ে গেছে, আয়। কারণ কি, প্রাপ্ত থাকে কি হয়ে যায়, আয় হয়ে যায়, এতে যাই থাকুক। এখন এর সাথে আবার যদি যোগ করি আমি বকেয়া, তাহলে পুরোটা ছিল আয় হিসাব, তাহলে আয় বকেয়া, সম্পদ, বকেয়া আয় কি হিসাব, সম্পদ। সুতরাং এখন এটা হয়ে যাবে সম্পদ হিসাব। পারবো তো সবাই? যদি কোনো এন্ট্রির মধ্যে বকেয়া এবং অগ্রিম থাকে তাহলে কি কি হিসাব হইতে পারে, সম্পদ, আর কি হইতে পারে, দায়, সম্পদ, আর কি হইতে পারে, দায়, যদি অগ্রিম এবং বকেয়া দেখা থাকে। এর বাহিরে কিছু হবে না, হয়তো বা দায় হবে অথবা সম্পদ হবে। তাহলে এবং আমরা কিভাবে বের করবো, যেভাবে আমি বলছি যে প্রথম পিছন থেকে আসবা, তারপরে দেখবো কি, যেমন এটা ছিল আমাদের ব্যয় হিসাব, প্রাপ্ত যুগই এমন হয়ে গেছে আয় হিসাব,
আয় থেকে আবার বকেয়া থাকার কারণে বকেয়া সম্পদ হিসাব, ক্লিয়ার? পারবো তো ইনশাল্লাহ? এই পদ্ধতিতে আমরা যে কোনো হিসাব থেকে আমরা মানে মূল হিসাব থেকে চূড়ান্ত হিসাব আমরা বের করতে পারবো, পারবো তো? আচ্ছা এবার আমি একটা করতে দিব, দেখি তোমরা সবাই পারো কিনা। ব্যাংক জমা বলো এটা কি হিসাব? আগে আমাদের এই হিসাবটা চিনতে হবে। ব্যাংক জমা কি হিসাব? সম্পদ হিসাব, অবভিয়াসলি। ব্যাংকে জমানো টাকা, ব্যাংক জমা মানে কি? আমার ব্যাংকে জমানো টাকা, তাহলে এটা কি হিসাব? মানে ব্যাংক হিসাব বা ব্যাংক জমা একই তো কথা, তাহলে বা ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক ব্যালেন্স, তাহলে এটা কি হিসাব? সম্পদ হিসাব, সম্পদ হিসাব। এখন যদি আমি এখানে সুদ যোগ করি যে ব্যাংক জমার সুদ, তাহলে কি হিসাব হবে? ব্যাংক জমার সুদ সমান কি হবে? ক্লিয়ার? কারণ কি আমরা জানি যে কোনো সম্পদ থেকে সুদ আছে কি হিসাব? আয় হিসাব। এখন যদি আমি এখানে যোগ করি বকেয়া, তাহলে কি হিসাব হবে? সম্পদ। তখন এটা হয়ে যাবে সম্পদ হিসাব। তাহলে দেখো সুদটা কি, প্রথমত দেখো সুদটা কোথা থেকে আসছে? ব্যাংক জমা থেকে। ব্যাংক জমা একটা সম্পদ, সম্পদ থেকে সুদ আসে কি? আয়। তার মানে পুরোটা কি হিসাব? আয় হিসাব। এটা হচ্ছে আয় হিসাব, এর সাথে যোগ হয়েছে বকেয়া। তাই যে আয় যদি বকেয়া থাকে, বকেয়া আয় সম্পদ কি হিসাব? সম্পদ হিসাব। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা এই পর্যন্ত আমার মনে হয় এখন থেকে যে কোনো হিসাবগুলো তোমরা পারবা। এবার আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে?